আজকে আমরা ত্রিকোণমিতির পরবর্তী অধ্যায়, যার নাম আদর্শ কোণের কোণানুপাত, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নামটা হচ্ছে আদর্শ কোণের কোণানুপাত। আমাদের ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই পাঁচখানা, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই পাঁচখানা কোণকে আদর্শ কোণ বলে। কী কী কোণ? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই পাঁচখানা কোণকে আদর্শ কোণ বলা হয়। আজকে আমরা এই পাঁচখানা কোণের সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই ছখানা কোণানুপাতেরই মানগুলো বের করব, এদের মানগুলো কত হবে এবং মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে আমরা জেনে নিচ্ছি কী করে আমরা এই আদর্শ পাঁচখানা কোণের কোণানুপাতটা বের করব, তার নিয়ম কি, মনে রাখার কায়দা কি, এগুলো আজকে আমরা বের করব। তোমরা প্রথমে দেখো কীভাবে বের করব। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, মনে করছি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ এবং সি কোণের মান 45 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এবং সি কোণের মান 45 ডিগ্রি, তাহলে বুঝতেই পারছি সি কোণ 45 ডিগ্রি হলে এই কোণটাও 45 ডিগ্রি হবে, যেহেতু একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 45, 45, 90, 180 ডিগ্রি। এখন দেখো যদি এই কোণটার সাপেক্ষে, দেখো আদর্শ কোণ 45 ডিগ্রি একটা আদর্শ কোণ, তাহলে এখন আমরা এই 45 ডিগ্রি কোণের কোণানুপাত বের করব, 45 ডিগ্রি কোণের কোণানুপাত বের করব। মনে করছি তার দিকে যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু এই দুটো কোণই 45 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহুগুলো সমান হবে, এই কোণের বিপরীত বাহু মনে করছি বিসি, বিসিটাও এ মনে করছি, তাহলে আর 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এ, এটাও মনে করছি। তাহলে যেহেতু দুটো কোণ সমান, তাহলে কোণ বাহুগুলো সমান হবে, আমি মনে করছি এ বি ইকুয়াল টু বিসি সমান সমান এ একক, মনে করতেই পারে। তাহলে এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি এসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। এসি মানে রুট ওভার এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান রুট ওভার এ স্কোয়ার যোগ এ স্কোয়ার সমান সমান রুট ওভার টু এ স্কোয়ার সমান সমান রুট টু এ। বুঝতে পেরেছ? তাহলে এসিটাও বেরিয়ে গেল রুট টু এ। এখন দেখো আমাকে কী বের করতে হবে, সাইন 45 ডিগ্রি কোণের মান বের করতে হবে, কস 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। দেখো কী হবে, সাইন 45 ডিগ্রি, তাহলে এই কোণটা 45, এই কোণটা থিটা 45 ডিগ্রি বা থিটা, সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এ বি, অতিভুজ কত এসি, এবি কে তুমি জানো এবি মানে এ, এসি অতিভুজ কত রুট টু ইন্টু এ, এ এ কেটে গেল 1/√2, তাহলে কী শিক্ষা লাভ করলাম, সাইন 45 ডিগ্রির মান 1/√2। অনুরূপে দেখো কস 45 ডিগ্রি কত হবে, কস 45 ডিগ্রি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিসি, অতিভুজ কত এসি, ভূমি বিসি কত, বিসি হচ্ছে এ, অতিভুজ সমান সমান 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান, এটুকু মনে রাখতে হবে আমাদেরকে, কস 45 ডিগ্রির মানও 1/√2 হলো। এবার দেখো ট্যান 45 ডিগ্রি কত হয়, খুব সহজ এগুলো, এটা ট্যান মানে কত, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এ বি, ভূমি কত, ভূমি বিসি, এ বাই এ 1, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণের কোণানুপাত কী করে বের করতে হয় বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। এবং আমরা কিন্তু এই মানগুলো কিন্তু মনে রেখে দিলাম, মানগুলো মনে রেখে দিলাম। এবার আমি আসবো
আরও দুটো আদর্শ কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের কোণানুপাত বের করার আমি পদ্ধতি বলে দিচ্ছি এবং তারপরে মনে রাখব। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি করার জন্য প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি, মনে করছি এবিসি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তো আইসে একক, মনে করছি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য টোয়াইসে একক, ধরেও করতে পারতাম ফিগারটা ভালো আসবে বলে আমি টোয়াইসে একক মনে করলাম। এ শীর্ষ থেকে বিপরীত বাহু বিসির ওপরে এটি অঙ্কন আনলাম, এ শীর্ষ থেকে বিপরীত বাহু বিসির উপর এবি লম্ব রাখলাম, যেহেতু আমার মূল ত্রিভুজটা ছিল এবিসি ত্রিভুজটা ছিল সম বাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ ছিল 60 ডিগ্রি করে, দেখো একটা আদর্শ কোণ হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এখন যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম দুটো ত্রিভুজ, কেন এই ত্রিভুজ এবং এই ছোট ত্রিভুজ দুটোর মধ্যে এই কোণ সমান সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ, উভয় সমকোণ যা সাধারণ বাহু, অতএব ত্রিভুজ দুটো সর্বসম, অতএব এই বাহু সমান সমান এই বাহু হবে, ঠিক আছে, আর এই কোণ সমান সমান এই কোণ হবে, স্পষ্টত এই কোণটা 90 ডিগ্রি এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা বুঝতে পারলে, তাহলে যে আমি এ বি ডি সমকোণী ত্রিভুজটা পেলাম, এই সমকোণী ত্রিভুজের দুটো আদর্শ কোণ পেলাম, একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি, আমি 60 ডিগ্রি কোণের কোণ অনুপাত বের করবো এই এই ছবি থেকে এবং 30 ডিগ্রি কোণের কোণ অনুপাত বের করবো। দেখো তাহলে যেহেতু এ বি টু এ একক, তাহলে বিসি বাহুর মধ্যে বুঝতে পারলাম যে বিডি ইকুয়াল টু ডিসি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে বিডি কত, বিডি ইকুয়াল টু এ একক। তাহলে দেখো লম্ব এডি কত, এডি মানে রুট ওভার, আমি সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি লম্ব এডি মানে কত, অতিভুজের স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে কত, এ বি স্কোয়ার মানে টু এ, টু এ হোল স্কোয়ার মাইনাস বিডি কত, দেখো বিডি এ একক এ স্কোয়ার সমান সমান রুট ওভার 4a² মাইনাস এ স্কোয়ার সমান সমান রুট ওভার 3a² সমান সমান রুট 3 ইনটু a একক, বুঝতে পারলাম। তাহলে এবার দেখো যদি 60 ডিগ্রি কোণের কোণ অনুপাত বের করি, যদি তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি এত থেকে পাই সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে এই কোণটার সাপেক্ষে ভূমি এটা, লম্ব এটা, অতিভুজ এটা, বুঝতে পেরেছ, সাইন মানে কত, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এডি, অতিভুজ কত এবি সমান সমান এডি, এডি কত, এডি মানে হচ্ছে রুট 3 ইনটু a, এবি কত, এবি 2a, a কেটে গেল কি হলো রুট 3/2, দেখতে একটু খারাপ সাইন 60 ডিগ্রি মান মুখস্থ করে ফেললাম রুট 3/2। অনুরূপে দেখো কস 60 ডিগ্রি কত হবে, কস 60 ডিগ্রি, কস মানে কত, ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিডি বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ এবি, বিডি কত, বিডি এ, এ বাই অতিভুজ টোয়াইস এ সমান 1/2, তাহলে কস 60 ডিগ্রি মান হাফ, সাইন 60 ডিগ্রি মান রুট 3/2, কস 60 ডিগ্রি মান হাফ। আবার দেখো যদি আমি এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যদি করি, তাহলে দেখো সাইন 30 ডিগ্রি কত হবে, যখন 30 ডিগ্রিকে আমি কোণ মনে করব তখন এই কোণের সাপেক্ষে ভূমি হবে, তোমরা জানো কাল আগের দিনই শিখেছিলাম কী করে ভূমি করতে হয়, ভূমি হবে হচ্ছে এডি ভূমি, লম্ব হবে যখন বিডি, অতিভুজ এটাই থাকবে,
তাহলে সাইন মানে লম্ব বা অতিভুজ, লম্ব এই ক্ষেত্রে হবে হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হবে বিডি বাই অতিভুজ কত, অতিভুজ এবি, বিডি কত, বিডি হচ্ছে এ, এবি কত, এবি টুয়াইস এ সমান সমান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। দেখো কস 30 ডিগ্রি মান কত হবে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমি হবে এডি, এডি অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এবি সমান সমান ভূমি, এডি কত, এডি বের করেছি আমি √3 এ, এবি কত, এবি টুয়াইস এ, তাহলে √3/2। একটু কিন্তু মানের মিল আছে, দেখো কস 30 ডিগ্রি যা মান হলো সাইন 60 ডিগ্রি মান তাই হয়েছে, আবার দেখো কস 60 ডিগ্রির যা মান হয়েছে সাইন 30 ডিগ্রি মান একই। কেন একই হচ্ছে আমরা এটা পরের চ্যাপ্টারে আমি এটা যখন পূরক কোণের কর্ণপাত করবো তখন বুঝিয়ে দেবো কেন এই মানগুলো একই হচ্ছে। তাহলে দেখো তাহলে আমাদের মুখস্থ করে ফেললাম, এর আগে মুখস্থ করলাম 45 ডিগ্রি কোণের কর্ণপাত মুখস্থ করলাম, এখন আমি 60 ডিগ্রি কোণের কর্ণপাত এবং 30 ডিগ্রি কোণের কর্ণপাত বের করলাম, কী করে বের করতে হয় এবং আলটিমেটলি মুখস্থ করে ফেললাম। দেখো মনে হচ্ছে বেশ দীর্ঘ প্রণালী হচ্ছে, আমি এবার না সংক্ষেপে কী করে তোমরা মনে রাখবে সেই নামে একটা তোমাকে ছক তৈরি করে দিচ্ছি, কী করে সংক্ষেপে এই পাঁচখানা কোণের কর্ণপাত, হ্যাঁ পাঁচখানা আদর্শ কোণ করে কোণানুপাত মনে রাখবে সেটা আমি একটা ছকের মাধ্যমে খুব সহজে করে দিচ্ছি। দেখো দেখো এটা আমাদের 1 2 3 4 5 পাঁচখানা আদর্শ কোণের কর্ণপাত, আমার আমি যেভাবে লিখি সেভাবে লেখার চেষ্টা করো, 0 1 2 3 4 লিখতে পারবে, 0 1 2 3 4 লাস্টে 4 হলো, এবার সবাইকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ 4 ভাগ 4 ভাগ 4 ভাগ 4, এবার প্রত্যেককে বর্গমূল করছি, প্রত্যেককে বর্গমূল করছি। দেখো মানগুলো মনে রাখার নিয়ম নেই, 0 0 ভাগ 4 মানে 0 0 বর্গমূল করলে 0 হবে, সাইন 0 ডিগ্রি মান 0। দেখো 1-এর বর্গমূল করলে একই হবে, 4-এর বর্গমূল করলে 2 হবে, সাইন 30 ডিগ্রি মান হবে, এটা কাটাকাটি করলে 1/2, 1-এর বর্গমূল 1, 2-এর বর্গমূল √2, কাটাকাটি করলে √(1/2) বর্গমূল করলে এটা হচ্ছে, এটা কাটাকাটি করা গেল না, 3-এর বর্গমূল √3, 4-এর 2, সাইন 60 ডিগ্রি মান √3/2, কাটাকাটি করলে 1, 1-এর বর্গমূল 1, সাইন 90 ডিগ্রি মান 1। এবার এই যে মানটা পেলাম এই মানটাকে উল্টিয়ে লেখো, 90 ডিগ্রি যা মান পেয়েছো কসাইন ক্ষেত্রে 0 ডিগ্রি সেটা লেখো, 60-এ যা পেয়েছো 30-এ সেটা লেখো √3/2। দেখো 0 ডিগ্রিতে যেটা পেয়েছো সেটা 90 ডিগ্রিতে লেখো 0, 30-এ পেয়েছো যেটা 60-এ লেখো হাফ, এটা অর্ধেক এখানে দিয়ে দেখো, ঠিক উল্টো করে শেষ থেকে প্রথমে লিখলাম এটা। এবার তোমাকে আমি প্রথম দিনই শিখিয়েছি ট্যান থিটা কিছুই না, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে ট্যান 0 ডিগ্রি মানে সাইন 0 ডিগ্রি ভাগ কস 0 ডিগ্রি,
साइन शून्य जो दी शून्य भाग वन मान वन मान कत जिरो जिरो टेन जिरो डिग्री मान जिरो अनुरूपे देखो ये कत है त्रिश डिग्री मान कत है हाफ साइन त्रिस भाग कस त्रिस रूट थ्री बाई टू 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 कटे गल वन बाई रूट थ्री ये कत है वन बाई रूट टू भाग वन बाई रूट टू मान एक टेन फोर्टी फाइव डिग्री मान वन टेन पैंतालिस डिग्री मान वन ये कत है ये हे रूट थ्री बाई टू भाग हाफ टू टू कटे गल से रूट थ्री टेन सिक्सटी डिग्री मान रूट थ्री ये कत ये हे साइन नब्बे डिग्री साइन नब्बे डिग्री भाग कस नब्बे डिग्री समान समान वन भाग जिरो वन भाग जिरो कत है असंगत असंगत तुम्हारा इखने अने भूल लेखो इखने इनफिनिटी चिन्ह दाओ एकदम भूल कथा असंगत ही लिखबे सामथिंग बाय जिरो इज अनडिफाइंड असंगत असंगत लिखबे कख ये लिखबे ना सब समय असंगत लिख देखो तीनखाना क्रमानुपात हो गल एबार देखो साइन के उल्टे दिले कि हबे साइन के अनन्य कर ले कोसेक पा जाए कोसेक ताले कोसेक ताले होच्छे वन बाई जिरो कत होच्छे एटा साइन जिरो डिग्री मान जिरो एटा वन बाई जिरो प्रथमेई असंगत हबे असंगत हबे कोसेक जिरो असंगत एटा कत हबे एटाके उल्टे दिले कत हबे उल्टे दिले दुई हबे এটাকে উল্টে দিলে রুট টু হবে এটাকে উল্টে দিলে টু বাই রুট থ্রি হবে ওয়ানকে উল্টে দিলে ওয়ান হবে বুঝতে পেরেছ কোসেক পাওয়া যাবে অনুরূপে কসকে উল্টে দিলে সেক পাবো ট্যানকে উল্টে দিলে কট পাবো ছক পরিষ্কার ছকটা একদম পরিষ্কার বলো ছকটা আমাদের তৈরি হয়ে গেল কী করে আদর্শ কোণের কর্ণপাত এই ছখানা কর্ণপাতের ক্ষেত্রে কী করে হবে হ্যাঁ সেটা কিন্তু পরিষ্কার তো আমাদের সবাই বোঝো কি করে মনে রাখবো কি করে আবিষ্কার করলাম সেটা তো আমি বুঝিয়ে দিলাম এবং আলটিমেটলি কি করে আমি মুখস্থ রাখবো মুখস্থ রাখার বুদ্ধিটা শিখিয়ে দিলাম আবার বলছি শূন্য এক দুই তিন চার লিখবো চার লেখার পর চার দিয়ে প্রত্যেককে ভাগ করব ভাগ করে বর্গমূল দেব বর্গমূলের মানটাই হবে সাইনের মান উল্টে দিলে কস পেলে ভাগ করলে ট্যান পেলে সাইনকে উল্টে দিলে কোসেক পেলে কসকে উল্টে দিলে সেক পেলে ট্যানকে উল্টে দিলে ঘটে এই ছখানা আদর্শ কোণের ক্ষেত্রে কর্ণপাতগুলো পেয়ে গেলে ঠিক আছে এইবার আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেল এটা এবার আমি তোমাদের অনুশীলনী তেইশ পয়েন্ট দুই তিনশো দুই পাতে দেখো দুই একটা অঙ্ক করে দিচ্ছি কী করে করতে হবে তোমাদের বোর্ডের বইয়ের এক্সারসাইজ তেইশ পয়েন্ট দুই পেজ নাম্বার তিনশো দুই দেখো এক নম্বর ভালো করে দেখবে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোণে আছে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণে আছে এই যে ভূমি ভূমির সাথে ষাট ডিগ্রি কোণে আছে ষাট ডিগ্রি কোণে আছে মইটি টু রুট থ্রি মিটার লম্বা হবে মই এটা মই টু রুট থ্রি মিটার লম্বা এসি হচ্ছে মই টু রুট থ্রি মিটার লম্বা ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হলে আমাদের জানলাটি ভূমি থেকে কত উপরে আছে জানলাটি জানলা ভূমি থেকে যে ভূমি থেকে কত উপরে আছে তাহলে আমাকে এবি বের করতে হবে আমাকে এবি বের করতে হবে আমার এটা জানা আছে বইয়ের দৈর্ঘ্য জানা আছে আমাকে উচ্চতা বের করতে হবে তাহলে কোনো ব্যাপার না এই কোণটা আমার ষাট ডিগ্রিতে আছে তাহলে এটা দেখো আমি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে তাহলে অতিভুজ জানো লম্ব বের করতে হবে তাহলে কত হবে সাইন ষাট ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ অতিভুজ করতে গেছে সাইন ষাট ডিগ্রি মানে আমি জেনে গেছি রুট থ্রি বাই টু সমান সমান এবি আমি বের করব এসিকে আমি জানি এসি মানে টু রুট থ্রি
টু টু কেটে গেল, টু টু কেটে গেল, বা এ বি ইকুয়াল টু রুট থ্রি ইন্টু রুট থ্রি, এবি তাহলে হচ্ছে বাড়িটির উচ্চতা কত, জামাটির উচ্চতা, ভূমি থেকে জামাটির উচ্চতা হচ্ছে রুট থ্রি মিটার, রুট থ্রি মিটার। বুঝতে পেরেছ? কোনো ব্যাপারই না। আবার যদি আমি দু নম্বর অঙ্কটা দেখি, দু নম্বর অঙ্কটা দেখো খুব সোজাই গেলো। দু নম্বর দেখো এবিসি সমকোণ ত্রিভুজের বিকোণ সমকোণ, এবিসি সমকোণ ত্রিভুজের এটা বিকোণ, এবিসি সমকোণ ত্রিভুজের বিকোণ সমকোণ, বিকোণ সমকোণ, এবি এইট রুট থ্রি, এবি এইট রুট থ্রি, এবি এইট রুট, বিসি আট সেমি, বিসি আট সেমি, আট সেমি হলে এ সি বি কোণ, এ সি বি কোণ, এই কোণের সাপেক্ষে এই এই কোণের, এই কোণের মান হিসাব করি, এই কোণের মান হিসাব করতে বলছে। এই কোণ কত আমি জানি না, এই কোণটা কত হবে। আচ্ছা আমি দেখো লম্ব জানি, এই কোণের সাপেক্ষে কত হবে আমি বলতে পারি সি কোণ। এটা আমি যদি দেখো লম্ব জানি, ভূমি জানি, লম্ব ভূমি জানলে ট্যান করতে পারি, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই ট্যান সি, সি কোণটা বের করতে বলেছে, আমাকে বলেছে এ সি বি কোণ, আমাকে বলেছে এ সি বি কোণ, এ সি বি কোণ মানে সি কোণ, মানে কত লম্ব এ বি বাই ভূমি কত বি সি, এ বি কত, এ বি হচ্ছে এইট রুট থ্রি, এইট রুট থ্রি, ভূমি কত এইট, কাটাকাটি করলে রুট থ্রি, আমি কেমনই শিখলাম রুট থ্রি মানে কত ট্যান ষাট ডিগ্রি, ট্যান ট্যান তুলনা করলাম, অতএব এ সি বি কোণ সমান সমান ষাট ডিগ্রি। কী দারুণ, দেখো কী সুন্দর ব্যাপার, কোনটা জানতাম না, দেখো এরকম এই সূত্রের সাহায্যে কী সুন্দরভাবে কোনটা পেয়ে গেলাম। এবং বি এ সি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণটা বুঝতে পারছি তিরিশ ডিগ্রি হবে, এটা বি এ সি কোণটা কত হবে নিজেই বের করতে হবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে এইভাবে করব। তাহলে এবার দেখো এইভাবে অনুশীলন অঙ্কগুলো করব, করতে করতে আমি মান নির্ণয় চলে এলাম। প্রতি বছর কিন্তু এখান থেকে একটা অঙ্ক আসবেই আসবে মাধ্যমিকে, মাধ্যমিকে এখান থেকে মান নির্ণয়ের একটা অঙ্ক আসবেই আসবে। আমি চলে গেলাম পাঁচের শেষ অঙ্কটা, আমি চলে গেলাম পাঁচের শেষ অঙ্ক, দেখো পাঁচের ন নম্বরটা, পাঁচের ন নম্বর, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু কস স্কোয়ার ষাট ডিগ্রি কস স্কোয়ার তিরিশ ডিগ্রি কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার নাইনটি ডিগ্রি কট স্কোয়ার নাইনটি ডিগ্রি ভাগ এই অঙ্কটা আমাকে মানগুলো বাঁচাতে হবে। দেখো ওয়ান মাইনাস সাইন তিরিশ ডিগ্রি মানে আমি আগেই পেয়েছি, দেখো হাফ পেয়েছি, হাফের হোল স্কোয়ার, ওয়ান প্লাস সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার ইন্টু কস ষাট ডিগ্রি, কস ষাট ডিগ্রি মানে হাফ, হাফের হোল স্কোয়ার প্লাস কস তিরিশ ডিগ্রি মানে রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার, কোসেক সাইন নব্বই ডিগ্রি মানে কত, সাইন নব্বই ডিগ্রি মানে ওয়ান, তার তার উল্টো কোসেক নাইনটি ডিগ্রি মানে ওয়ান, ওয়ান স্কোয়ার, কট ট্যান নব্বই ডিগ্রি কত, ট্যান নব্বই ডিগ্রি অসংগত ছিল তাহলে কট নব্বই তার উল্টো জিরো, জিরো স্কোয়ার ভাগ সাইন তিরিশ ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু ইন্টু ট্যান তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট, ওয়ান মাইনাস এক বাই চার, ওয়ান প্লাস একের দুই ইন্টু এটা তো এক হয়ে গেল, তাহলে এক বাই চার প্লাস
तीन बाई चार भाग रूट थ्री रूट थ्री कटे गल एक बांग আশা করি দুই দুই গুণন তিন ভাগ চার গুণন দুই তিন দেখো তিন তিন কেটে গেল তাহলে এক কি সহজ অঙ্ক দেখো জাস্ট মানগুলো বকাতে পারলেই অঙ্ক হয়ে যাবে আমি ছয় আটটা অঙ্ক দেখাচ্ছি ছয় দেখায় যে ছয় ছ নম্বরটা দেখাচ্ছি ছয় বুঝতে পারলে কীভাবে করলাম শুধু মান কিচ্ছু না শুধু মান বুঝিয়েছি ক্যালকুলেশন মান বসাতে পরীক্ষা হলে আমাদের মাধ্যমিকে ইনস্ট্রাকশন আছে মানটা সঠিক বসাতে পারলেই এক নম্বর পাবে ক্যালকুলেশনের জন্য এক নম্বর উত্তরের জন্য এক নম্বর মোট তিন নম্বর এই অঙ্কে আছে দেখো ছয় ছয় নম্বরটা দিচ্ছি প্রমাণ করো যে ছয়ের ছয় নম্বরটা দেখো খুব সোজা প্রশ্ন মানে হবে বাড়িতে বসে করতে পারবে এল এইচ এর সমান সমান কত এল এইচ এর সমান সমান ট্যান স্কোয়ার পাই বাই ফোর পাই মানে একশো আশি ডিগ্রি ধরবে পাই মানে একশো আশি ডিগ্রি ধরবে সাইন পাই বাই থ্রি ট্যান পাই বাই সিক্স ট্যান পাই বাই সিক্স ইন্টু ট্যান স্কোয়ার পাই বাই থ্রি টেন স্কোয়ার পাই বাই থ্রি পাই বাই থ্রি আনসার আছে এক পূর্ণ একে দুই দেখো কী করে হবে এটা কত পাই বাই ফোর মানে পাই মানে একশো আশি ডিগ্রি ধরবে একশো আশিকে চার দিয়ে ভাগ করলে কত হবে টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পাই মানে একশো আশি ডিগ্রি ভাগ তিন মানে কত ষাট ডিগ্রি ইন্টু টেন তিরিশ ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ার ষাট ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান ওয়ান স্কোয়ার ইন্টু সাইন ষাট ডিগ্রি মানে রুট থ্রি বাই টু ইন্টু ট্যান থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি ইন্টু ট্যান সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি তার হোল স্কোয়ার সমান সমান রুট থ্রি বাই রুট থ্রি কেটে গেল ওয়ান বাই টু ইন্টু থ্রি থ্রি বাই টু এক পূর্ণ এক এক দুই আড়াইচিস প্রমাণিত সবাই বুঝতে পারলে কী করবে অঙ্ক কোনো ব্যাপারই না খুবই সহজ অঙ্কগুলো পরীক্ষা আছে আমি আড়াই একটা করে দিচ্ছি দেখো তোমরা যদি সাতের শেষ অঙ্কটা করুন যদি সাতের শেষ অঙ্কটা করি এটা করে ছেড়ে দিচ্ছি বাকি অঙ্কগুলো বাড়িতে করবে এক্স স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস ফোর কট স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সিক্স স্কোয়ার ষাট ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করব এক্সের মান নির্ণয় দেখো কী করে করব সাইন তিরিশ ডিগ্রি মান আগেই পড়েছি হাফ হাফের হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান উল্টে দিলে কট ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান মাইনাস কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে সেক্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে দুই হবে দুই স্কোয়ার ওয়ান বাই ফোর প্লাস ফোর মাইনাস ফোর সমান সমান ওয়ান বাই ফোর কী হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু দেয়ার ফোর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই ফোর অনেকেই ভুল করো কিন্তু এটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বেরোবে এটা দ্বিঘাত সমীকরণ কখনোই একটা লিখবে না দুটো মান প্লাস মাইনাস রুট ওভার একের চার সমান সমান প্লাস মাইনাস তাহলে নির্ণয় নির্ণয় এক্স ইকুয়াল টু প্লাস সবাই বুঝতে পারলে তাহলে এই শব্দ এই প্রশ্ন মানটা আদর্শ কোণের করণুপাত বাকি অঙ্কগুলো সব বাইশ মাস সব করে ঠিক আছে এর পরের দিন পরবর্তী প্রশ্ন মানা আজকে এইটুকু।